কুরবানির ক্ষেত্রে কোন ধরনের পশু কুরবানি করতে হয়? আসলে কুরবানি করতে হয় ছয় প্রকার প্রাণী দ্বারা, এর বাহিরে অন্য কোনো প্রাণী দ্বারা কুরবানি করা জায়েজ নেই। ছয় প্রকার প্রাণী হলো এই ছাগল, ভেড়া, দুম্বা, মহিষ, গরু, উট। এই ছয় প্রকার প্রাণী দ্বারা কুরবানি করা জায়েজ, অন্যথায় জায়েজ নেই। তো এই ছয় প্রকার প্রাণীর আবার কিছু শর্ত রয়েছে, যেমন ছাগল, ভেড়া, দুম্বা, এইগুলোর বয়স হতে হবে 1 বছর। ছাগল ভেড়ার ক্ষেত্রে যদি 1 বছর বয়স নাও হয়, যদি দেখতে একটু মোটা তাজা 1 বছরের মতো মনে হয়, তাহলে 6 মাসের কিছু বেশি হলেও ছাগল এবং ভেড়া দ্বারা কুরবানি করা যেতে পারে। কিন্তু গরু, মহিষ, এই দুইটি পশুর পূর্ণাঙ্গ 2 বছর বয়স হতে হবে, আর উটের বয়স হতে হবে 5 বছর। 5 বছরের 1 দিন কম হলেও কুরবানি করা জায়েজ নেই। আর মহিষ এবং গরু এই 2 প্রকার প্রাণী দ্বারা কুরবানি করতে পারবেন আপনারা, কিন্তু বয়স হতে হবে 2 বছর। একদিনও যদি কম হয় তাহলে কুরবানি করা জায়েজ নেই। আমরা অনেকেই মনে করি যে এই পশুগুলো দাঁত উঠলো কি না, আসলে দাঁতের সাথে বয়সের কোনো তারতম্য নেই বা এটার কোনো সম্পর্ক নেই, আপনাকে দেখতে হবে বয়সের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে যারা বিক্রি করবেন এই পশুগুলো, বিশেষ করে ছাগল, ভেড়া, দুম্বা বা মহিষ, উট, গরু, এগুলো যারা বিক্রি করবেন, ওই সমস্ত মালিকদেরকে আমি একটু মেহরবানি করে বলবো, আমার এই কথাগুলো যদি তারা শুনেন, আপনারা যারা বিক্রি করবেন আর যারা ক্রেতা কিনে নিবে, তারা যদি কুরবানির জন্য এই পশুগুলো কিনে আপনাকে যদি বলে যে এটা দিয়ে কুরবানি করব, আর যদি আপনি যদি জানেন যে এই পশুগুলোর বয়স হয়নি, তাহলে আপনি কখনোই কুরবানির জন্য এই পশুগুলো বিক্রি করবেন না। যদি আপনি বিক্রি করেন তাহলে আপনি চরম একটা অন্যায় করবেন, গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাবেন। তো বিশেষভাবে অনুরোধ করব, যদি ছাগল, ভেড়া, দুম্বা, গরু, মহিষ, উট, এগুলোর যদি প্রাপ্ত বয়স্ক না হয় তাহলে আপনারা কুরবানির জন্য বিক্রি করবেন না। এখানে আমি আরেকটা বিষয় বলে দিই, যদি কেউ বয়স না হওয়ার ক্ষেত্রেও যদি এই ছাগল, ভেড়া, দুম্বা কিনে নেয়, মালিক যদি বয়সটাকে গোপন করে আর এটা যদি যারা কিনে নিবে তারা যদি এটা না জানতে পারে, বয়স কম হলেও যদি তারা কুরবানি দেয়, তাহলে তাদের কুরবানিটা আদায় হয়ে যাবে। কিন্তু এই ক্ষেত্রে চরমভাবে গুনাহের কাজ হবে, যারা এই ছাগল, ভেড়া, দুম্বাটা বিক্রি করবেন তারা অবশ্যই বয়স না হলে গরু, মহিষ আপনারা বিক্রি করবেন না। সাধারণত আমাদের দেশে যেটা হয় যে ছাগল, খাসি বা গরু দ্বারাই আমাদের দেশে বেশি কুরবানি হয় বাংলাদেশে। তো এই ক্ষেত্রে যারা ছাগল লালন পালন করেন, গরু, মহিষ যারা লালন পালন করেন, তারা একটু বয়সের দিকে খেয়াল রাখবেন যে আপনার গরুটা বা মহিষের বয়স 2 বছর হলো কি না, ছাগলের বয়স 2 বছর হলো।